রাষ্ট্রীয় মহোৎসব রাজবাড়িতে করা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে মঙ্গলবার। আর এরপরে এই অনুষ্ঠান নিয়ে বিতর্কে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে রাজবাড়িতে যে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় মহোৎসব হলো তার জন্য খরচ হয়েছে 10 কোটি টাকা এবং সেখানে উত্তরবঙ্গের শিল্পী অংশগ্রহণ করেছে এবং একই সঙ্গে রাজবাড়ির ভেতরে উপচে পড়া ভিড়ের সমস্ত গাছ এবং পরিবেশ নষ্ট হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং তার দায়ভার কে নেবে। মন্ত্রী রাজ্যপাল সবাই বলে গেছেন, কিন্তু ফাইনালি ভাবে রাজবাড়ির আলোকসজ্জা কবে থেকে চালু হবে এরকম কিছু প্রশ্ন তুলেছেন পার্থ প্রতিম রায় সাংবাদিক সম্মেলনে। কি জানিয়েছেন তিনি সাংবাদিক সম্মেলনে শোনাব। রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব হলো, আমার প্রশ্ন হলো 10 কোটি টাকা খরচ হলো এই প্রোগ্রামের, প্রোগ্রাম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, প্রোগ্রাম কালচারের আপলিফটমেন্ট প্রয়োজনীয়তা রয়েছে সেটা করাও দরকার, কিন্তু রাজবাড়িতে না হয়ে অন্যত্র প্রোগ্রামটা হওয়া শ্রেয় ছিল। এবং 10 কোটি টাকা বরাদ্দ করে খরচ করে যে প্রোগ্রাম করা হলো তাতে করে কোচবিহার উত্তরবঙ্গের সংস্কৃতি কতটা ঠাই পেল বা এখানকার সংস্কৃতির ধারক বাহকরা কতটা উপকৃত হলো, তারা মানিটরি বেনিফিট কত পেলো 10 কোটি টাকার বরাদ্দ, এটা আমাদের একটা প্রশ্ন রয়েছে। দ্বিতীয়, রাজবাড়িতে যেভাবে আপনারা বিভিন্ন মিডিয়াতেও আমরা দেখতে পেরেছি, ফেসবুকে বিভিন্নজন বিভিন্ন মন্তব্যে ছবি দেখতে পেরেছি, ফুলবাগানসহ গাছ ঘাস যেভাবে নষ্ট হয়েছে, যেভাবে বাগানের ভেতর পার্কিং লট করা হয়েছে, খাবারের স্টল করা হয়েছে, যত্রতত্র যেভাবে প্লাস্টিক ফেলা হয়েছে, যেটা এত রেস্ট্রিকশন একটা ঐতিহ্যের রাজবাড়ি আর্কিওলজি অফ সার্ভে অফ ইন্ডিয়া, যেখানে যে প্রদর্শনী কক্ষর ভেতরে বা রাজবাড়ির গেটের ভেতরে ঢুকতে যত রেস্ট্রিকশন এতদিন মানা হতো, যেভাবে সেই রেস্ট্রিকশনকে উন্মুক্ত করে দিয়ে একদম প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, চায়ের দোকান নিয়ে পরিবেশকে নষ্ট করা হলো, সেটা কিন্তু আমাদের ঐতিহ্যের পরিপন্থী। নাম্বার 4, 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধু অনুষ্ঠানের জন্য। আমার প্রশ্ন হলো সংস্কৃতিমন্ত্রী, পর্যটন মন্ত্রী, রাজ্যপাল এসেছেন, বহু কথা বলে গিয়েছেন, কিন্তু পার্মানেন্টলি রাজবাড়ির পরিকাঠামো উন্নয়ন, রাজবাড়ির ভেতরের প্রদর্শনীর উন্নয়ন, রাজবাড়ির পরিবেশের উন্নয়ন, রাজবাড়ির পার্মানেন্ট আলোকসজ্জার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 1 টাকাও না। এটা ভোটের আগে একটা গিমিক ছাড়া কিছু নয়। এই প্রোগ্রামটা বাইরেও হতে পারত, বরং রাজবাড়ির দেখে শুনে গেলেন রাজ্যপাল, সংস্কৃতিমন্ত্রী, পর্যটন মন্ত্রী, সাংসদ অনেক কথা বললেন, আমরা প্রত্যাশা করেছিলাম রাজবাড়ির পার্মানেন্ট আলোকসজ্জার জন্যে 100 কোটি টাকা বরাদ্দ করা হবে। আমরা ভেবেছিলাম আর্কিওলজি অফ সার্ভে আন্ডারে এটা রয়েছে, রাজবাড়ির ভেতরে প্যালেসের যে প্রদর্শনী কক্ষগুলো রয়েছে সেগুলোর উন্নয়ন করা হবে, আমরা ভেবেছিলাম রাজবাড়ি রং করা হবে গোটা রাজবাড়িকে, আমরা ভেবেছিলাম কেন্দ্রীয় পর্যটন দপ্তর থেকে টাকা বরাদ্দ করে রাজবাড়ি বাগানকে সাজিয়ে তোলা হবে, সেটা না করে সংস্কৃতি মহোৎসব করা হলো, 10 কোটি টাকা খরচ করা হলো, সংস্কৃতি করুন, জায়গাটা রাজবাড়ি নয় অন্যত্র করা ভালো ছিল, এবং এই সংস্কৃতির মাধ্যমে উত্তরবঙ্গের সংস্কৃতি আমাদের কতটা আপলিফটমেন্ট হলো, কতজন শিল্পীকে সুযোগ দেওয়া হয়েছে সেখানে, তাদের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, 10 কোটি টাকার কতটা তাদের জন্যে বরাদ্দ ছিল, এটা আমাদের কাছে ভাবাচ্ছে। আসলে এটা একটা পলিটিক্যাল গিমিক, পলিটিক্যাল বকলমে রাষ্ট্রীয় সংস্কৃতি উৎসবের নামে বিজেপি প্রচার করে গেল। সুষমা কালেকশন, আমাদের এখানে পাচ্ছেন ডোরম্যাট, কার্পেট, কুশন অ্যান্ড কুশন কভার, দোহার, টাওয়েল, গ্রাসমেট, পর্দার পাইপ অ্যান্ড ব্র্যাকেট, এছাড়াও থাকছে বোম্বে ড্যাং ব্ল্যাঙ্কেট অ্যান্ড কমফোর্টারের ওপরে 10% অফ, বোম্বে ড্যাং বেডশিটের ওপরে 10% থেকে 50% অফ, সুষমা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, অথরাইজড শোরুম অফ বোম্বে ডাই, আরএন রোড নিয়ার গৌরীমহল, কোচবিহার, মোবাইল নাম্বার 9679679631।